ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই সমস্ত আগুন ঝরা বক্তব্যে উত্তাল হয়েছিল ব্রিটিশ ভারতের আকাশ বাতাস, আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন, তরুণ মন উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির রঙিন আশায়। আপামর ভারতবাসী পরাধীনতার গ্লানি মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিল। আর এই নতুন ভারত গড়ার কারিগর, স্বপ্নদ্রষ্টা তথা কাণ্ডারি হয়ে অবতীর্ণ হয়েছিলেন ভারতের গর্ব, বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পট পরিবর্তনকারী অধ্যায় হচ্ছে ব্রিটিশদের শাসনকাল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের ধাবা থেকে এই প্রিয় জন্মভূমিকে মুক্ত করতে ঝরাতে হয়েছে অনেক রক্ত, পাড়ি দিতে হয়েছে হাজারো বাধার জঞ্জাল। ব্রিটিশদের কবল থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য যেসব মহান বীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। অহিংসা, উদারতা কিংবা ধৈর্য নয়, বরং বল প্রয়োগের মাধ্যমেই ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে হবে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন নেতাজি। তাই তো তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিদ্রোহী মনোভাবের কারণে ব্রিটিশ সরকার তাঁকে 11 বার কারারুদ্ধ করেছিল, কিন্তু কোনো শৃঙ্খলা তার সংগ্রামী স্পৃহাকে দমিয়ে রাখতে পারেনি। এই বিপ্লবী চেতা বীর সন্তানের জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। আইনজীবী বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর 14 জন সন্তানের নবম ছিলেন সুভাষচন্দ্র। পড়াশোনায় ছোটবেলা থেকেই বেশ তুখুর মস্তিষ্কের অধিকারী ছিলেন সুভাষচন্দ্র। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। তাই তো ছেলেবেলায় নেহায়েত সুবোধ বালকের মতো দেখতে মনে হলেও সুভাষের বিপ্লবী মনের পরিচয় পাওয়া গিয়েছিল ছাত্র অবস্থা থেকেই। ছাত্র জীবনে তিনি পেয়েছিলেন বেণীমাধব দাসের মতো কীর্তিমান শিক্ষককে। স্কুল জীবন থেকেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে সুভাষের ভেতরে। শুধু পাস করে ইংরেজদের অধীনে চাকরি করার বাইরেও যে একটা বিস্তর জীবন আছে তা তিনি উপলব্ধি করেছিলেন স্কুলেই। 1913 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও ভর্তি হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যক্ষ একদিন তার ক্লাসে লেকচারে ভারতীয়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ ভারতীয় হয়েও কেউই প্রতিবাদ করলেন না। খুব হতাশ হলেন সুভাষচন্দ্র, অন্যদিকে প্রচণ্ড রাগ হল তাঁর। তাঁর নেতৃত্বে একদল ছাত্র প্রতিবাদ করল অধ্যক্ষের এই মন্তব্যের। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এরকম আচরণকে মোটেও মেনে নিতে পারলেন না, বরং দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করলেন। প্রতিবাদী সুভাষ এবার ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে। সেখান থেকে 1918 সালে বিএ পাস করলেন তিনি। 1919 সালের 15ই সেপ্টেম্বর কয়েক সপ্তাহ আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে। তখনই ভারত ছেড়ে সুভাষ পাড়ি জমালেন ইংল্যান্ডে। এপ্রিলের 13 তারিখ ভারতে ঘটে যায় ইতিহাসের অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে চালায় এক নারকীয় হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসে ওঠে সারা ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন। ভারতীয় সাধারণ জনগণের মতো তাঁর মনেও চাপা ক্ষোভ দানা বাঁধতে থাকে। দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষচন্দ্র। 1921 সালে যখন ভারতে এলেন, তার 1.5 বছর আগে কংগ্রেস মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। এই আন্দোলনের খুঁটিনাটি নিয়ে গান্ধীর সঙ্গে বিস্তর আলাপ আলোচনা করার পরেও সন্তুষ্ট হতে পারেননি সুভাষচন্দ্র বসু। এর পরপরই যখন চৌরি চৌরার ঘটনায় গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তখন কংগ্রেস ও গান্ধীর উপর হতাশ হয়ে পড়লেন সুভাষচন্দ্র বসু।
নবগঠিত স্বরাজ পার্টিতে সম্পাদক হিসেবে যোগ দিলেন তিনি। 1927 সালে কংগ্রেসে আবার ফিরলেন সুভাষ। 1928 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা বৈঠকে আয়োজনের একটা বড় অংশের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। বেশ সফলভাবে সেই দায়িত্ব পালন করে আলোচনার শীর্ষে উঠে আসেন সুভাষচন্দ্র। 1930 সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিয়েছিলেন সুভাষচন্দ্র। 1932 সালে অসহযোগ আন্দোলন আবারও জোরদার হয়েছে। আন্দোলনের